Hello and welcome to Go Life DG channel. আজকে আমরা VLOOKUP ফাংশনের সাহায্যে গ্রুপিং করা শিখব। এখানে গ্রুপিং বলতে আমরা কি রকম বুঝি? সাপোজ এখানে আমার ডিপার্টমেন্ট আছে FA and A, HR and A, IT, OP, Security. তাহলে এই পাঁচটা ডিপার্টমেন্ট আছে, FANA, HRNA and IT, এই তিনজন গ্রুপ এতে পড়ছে। OPE আর সিকিউরিটি হচ্ছে B গ্রুপে পড়ছে। তা আমি এখানে দেখছি এই যে ডিপার্টমেন্টটা আছে, আমি এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ শর্ট করে রেখেছি। এই FANA, HRNA, IT এইগুলো আছে আর এখানে তাই গ্রুপ A আছে, এখানে গ্রুপ B আছে। তা গ্রুপ A তে অটোমেটিক চলে আসছে, এই আউটপুটটা আমি চাইছি। তাই এটা দেখা যাক কিভাবে করা যায়। তা VLOOKUP ফাংশনে আমার ফার্স্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি খুঁজব, কোথা থেকে খুঁজব, কলম নাম্বার আর হচ্ছে মেথডটা, ট্রু না ফলস, অ্যাবসলিউটলি ম্যাচ না এক্স্যাক্ট ম্যাচ। তাই এখানে আমাদের একটা গ্রুপ বলে এখানে লিখেছি, এখানে ডিপার্টমেন্ট বলে এই জিনিসটাকে আমায় তৈরি করে নিতে হবে। যেই যেই ডিপার্টমেন্টগুলো দেব সেইগুলো কোন গ্রুপের আন্ডারে পড়বে সেইগুলো আমি দিতে পারি। দেওয়ার পরে এখানে আমরা গিয়ে এবার VLOOKUP ফাংশনটা লিখব। ডাবল ক্লিক করলাম, এটাই দেখাচ্ছে ইকুয়াল টু VLOOKUP D5। D5 মানে এখানে কোনটা বোঝাচ্ছে? D5 হচ্ছে আমার ডিপার্টমেন্ট, D5। এবারে এরপরে এটা কি দেখাচ্ছে? DEPT। এটা কি জিনিস না? এইটাকে আমরা যে সিলেকশন করলে, এই যে এখানে দেখাচ্ছে ডিপার্টমেন্ট, মানে এটা হচ্ছে রেঞ্জের একটা নাম দেওয়া হয়েছে, এই রেঞ্জটার একটা নাম দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট। তাহলে এখানে কি করা হয়েছে, কি খুঁজব না D5 খুঁজব ডিপার্টমেন্ট। এরপরে হচ্ছে ডিপার্টমেন্ট বলে এই রেঞ্জটার নাম দেওয়া হয়েছে, এই যে ব্রাউন রঙের যেটা করা আছে। তারপরে কত নম্বর কলম, সেকেন্ড কলমটা মানে 2, আর পদ্ধতি হচ্ছে 1 অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিয়ে আমি এন্টার করলাম, এই এসে যাবে। এখানে দেখি এগুলোকে আমরা ডিলিট করে দিলাম আর এটাকে চেঞ্জ করে দিই, ঠিক আছে। তাহলে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ এটাকে খোঁজা যেতে পারে এইভাবে, কি খুঁজব, কোথা থেকে খুঁজব, কি পদ্ধতিতে খুঁজব সেটা আমায় দিতে হবে। এইটা গ্রুপিং করার জন্য খুব কাজে লাগতে পারে। আমরা পরের মডিউলগুলোতে আরও অ্যাডভান্স অপশনগুলো শিখব। ও